কৃষি টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুহেল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার শিবপুর গ্রামে এখানে একজন আলেম যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন পাশাপাশি উনি ইসলামী সঙ্গীতও গিয়েছেন এবং বিভিন্ন ওয়াজ মাহফিলও করেন তো ওনার বাড়িতে উনি খুব সুন্দর একটি কারখানা তৈরি করেছেন আর সেটা হচ্ছে ইনকিউবেটর কারখানা বাংলাদেশে প্রথম দিকে যতগুলো ইনকুবেটর কারখানা তৈরি হয় তার মধ্যে এটা ছিল অন্যতম তা একজন আলেম কিভাবে সেক্টর আসছেন এবং উনি কিভাবে মেশিনগুলো তৈরি করতেছেন কোন মেশিনের কত টাকা দাম নেন আর বাংলাদেশে যেহেতু এখন মুরগি এবং হাঁসের খামার বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন প্রজাতির মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে তা আপনাদের ডিম ফুটানোর জন্য মেশিনের দরকার হয় তো চলুন আমরা মেশিনগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই পাশাপাশি শুধু চট্টগ্রাম থেকে একজন ভাই আসছেন উনি এখান থেকে একটি বিশাল বড় মেশিন নিয়েছেন তো ভাই কিভাবে অর্ডার করেছেন এবং কত ডিমের নিয়েছেন সে বিষয়টা জানার চেষ্টা করব। আলাইকুম করবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আছি ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের জন্য আমার পরিচয় হচ্ছে আমার নাম মালানা ওমর ফারুক আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানা চরশিপুর গ্রামে আচ্ছা তো ভাই আমরা তো জানি আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন ইসলামিক সঙ্গীত গিয়েছেন মাহফিলও করেছেন জি আচ্ছা তো এত কিছু সত্যি এত কিছু করেছেন তো পাশাপাশি আপনার বাড়িতে দেখতে পাচ্ছি যে আমরা বিশাল বড় একটা ইনকিউবেটর কারখানা আমরা তো যারা লেখাপড়া করি আমাদের একটা দিক থাকে কি যে লেখাপড়া শেষ করে অথবা চাকরি করব নয়তো একটা কোনো কিছু একটা করব তো বাইরে চলে যাব এটাই আমাদের একটা মানে সব দিকের একটা যেমন জেনারেল শিক্ষিত বা পড়ুয়াশিক্ষী তো সকলেই কিন্তু একটা মাদ্রাসার তারা বিশেষ করে বেশিরভাগ মসজিদ এবং মাদ্রাসার তাদের একটা ইয়া থাকে যেহেতু তারা দিন শিক্ষা করছে হ্যাঁ তো আল্লাহ রসুলের কথা হচ্ছে যে দিন শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়ার কথা আল্লাহ রসুল বলছে আর সেই ইচ্ছে উত্তম লোক তো আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা লেখাপড়া শেষ করে তারা চাকরি করতেছি তারা কিন্তু একটি একজনের অধীনে চলে যাইতেছে আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে ওইটা আর যখন কেউ একটা উদ্যোক্তা হয় তখন কিন্তু সে আর কয়েকজনকে তার আয়ত্তে নিয়ে আসতে পারে আসলে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সেই উদ্যোক্তার ইয়াটা কিন্তু ধারণাটা কিন্তু সকলকে আল্লাহ দেয় না হ্যাঁ দিলে অনেকে ওই চেষ্টাটা আসলে মেধা তো আল্লাহ সকলকে দিয়েছে কিন্তু ওই দিকটা অনেকে কাজে লাগায় না আর কি বিষয়টা যেহেতু আল্লাহ রবুল আমাকে ওই দিকটা দিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া জানাই তারপর আপনারা দেখতেছেন প্রতিনিয় আমাদের এখানে যে এই মেশিনগুলো আছে কারখানা হিসাবে এত পরিমাণের ইনকিউবিটর বাংলাদেশে কোথাও আপনারা দেখাইতে পারে নাই আজও আজ যত ইউটিউবার আছে এত পরিমাণের ইনকিউবিটর কারখানাতে দেখাইতে পারবে আমার মনে হয় না আপনারা কেমন সারা বাংলাদেশে দেখেন ইউটিউবে তো দেখি না তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার ইনকিউবিটর কারখানার একটা নাম রয়েছে কারণ এখান থেকে সবচেয়ে বড় বড় মেশিনের অর্ডার হয় আর কি আর ছোটখাটো মেশিনের অর্ডার আমি নিতে পারি না এর জন্য যেহেতু বড় বড় মেশিনের অর্ডার গেলে আসে শুধু শুধু মেশিনের অর্ডারের সময়টা আমি দিতে পারি না আচ্ছা না মাসাল আপনার এখানে তো বিশাল কারখানা কতজন কর্মচারী আছে এখন কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের আট দশজন কাজ করে আট দশজন জি আচ্ছা তো এখন তৈরি করা আছে কতগুলো এখানে তো আসলে কি গনা হয়তো মাল যাইতেছে বানাইতেছি

তো ভাই আপনার পরিচয়টা একটু দিন আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম টিফু আমার গ্রামের নাম পশ্চিম কেশুয়া থানা সন্দনা জেলা চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রাম জি তাক ভাই বিশাল দূরে এখান থেকে তো অনেক দূরে হ্যাঁ জি স্যার আচ্ছা আপনি ওইখানে কিসের খামার করছেন আমি একটা টাইগার মুরগি খামার করছি টাইগার মুরগি হ্যাঁ জি আচ্ছা এখন কত দিন যাবত এটা আজকে আজকে ছয় মাস হয়ে গেছে ছয় মাস জি আলহামদুলিল্লাহ এখন কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখন ডিম চলে আসছে ডিম চলে আসছে হ্যাঁ জি আচ্ছা

আমরা দেখলাম যে এক ভাই অর্ডার দিল এবং নিলো তা আমার অনেক ভাই আছে এরকম নিতে চাবে কারণ বাংলাদেশে কিন্তু দিন দিন বিভিন্ন প্রজাতি মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে আর এখন তো আগের মতো মুরগি দিয়ে বাচ্চা কেউ ফুটায় না সবাই মেশিন দিয়ে ফুটাতে চায় তা আপনার বিভিন্ন মেশিনে একটু দরদামটা যদি আমার দর্শকদেরকে একটু দেখাইতেন আসেন আপনাদেরকে দেখাই আসলে আমাদের কারখানা থেকে যে বড় বড় মেশিনগুলি যায় আপনারা দেখতেছেন একই মেশিন অর্থাৎ একের ভিতরে দুই একের ভিতরে দুই দুই অর্থাৎ মেশিন আছে একটা বড়ি আছে একটা কিন্তু কন্ট্রোলার আছে দুইটা কন্ট্রোলার দুইটা হ্যাঁ আপনারা দেখান এই যে দেখাইতেছে আপনাদেরকে যদি কোনো মেশিনে ধরেন এইটা হচ্ছে মেন মেশিন এটার সাপোর্ট দেওয়ার জন্য দুইটা ধরেন এটাতে কোনো সমস্যা হইল। ইলেকট্রিক জিনিস স্বাভাবিক সমস্যা হতেই পারে তো আমাদের কারখানায় তো লোক আছে লোক আছে সেটিং বা কোনো সমস্যা হইলে যে কোনো জায়গায় আমাদের কারখানা থেকে সার্ভিসিংয়ের লোক আছে চলে যায় তো সাবুজ যাওয়ার পথে যদি ধরেন এই মেশিনটা চলে বেশি টাকা যাই কিন্তু ছয় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আচ্ছা কম লাগলেও কোনো সমস্যা ইনকেস যদি কিছু হয় ধরেন রাত্রে হইল দিনের বেলা কিন্তু হবে ঠিক না অনেক দূরে অনেক দূরে এই জন্য তার ভিতরে এক লাখ টাকার পুঁজি এক লাখ টাকা না এটার ভিতরে কিন্তু দুই লাখ টাকার পুঁজি এক লাখ টাকার ইনভেস্ট করলেও বিক্রি হলে দুই লাখ টাকা হবে তো দুই লাখ টাকা কীভাবে বললাম ধরেন ডিম আছে বাচ্চা ফুটবে ওই হিসাবে ধরেন এখানে চার হাজার ডিম এখন বর্তমানে চার হাজার ডিমের দাম আছে কত যদি আপনি আপনার খরচ ধরেন হচ্ছে পনেরো টাকা করে আপনার সম্পূর্ণ মেশিন সব সবকিছু হিসাব করে যদি আপনি একটা হিসাব করেন তো গড়াই হিসাব হবে আশি হাজার টাকা বিশ টাকা করে ধরলে এক লক্ষ টাকা ধরি না যদি চার হাজার বাচ্চা আমরা বিক্রি করি তাহলে কত বিক্রি করতে পারি অনেক টাকা বর্তমানে পঁয়ষট্টি টাকা বাচ্চার ফি টাইগারের বাচ্চা যদি আপনি গড়ে পঞ্চাশও ধরেন কারণ বাজার ওঠানামা করে পঞ্চাশ ধরলে আপনার দুই লাখ দুই লক্ষ টাকা তাহলে এক মাসে আপনি দুই লক্ষ টাকা কামাই করতে কামাই করতেছেন এদিকতে হচ্ছে এক লাখ টাকা আপনার ইনভেস্ট আশি হাজার টাকা ইনভেস্ট আপনার সব মুট খরচ আপনার মেশিন বাড়া কারেন্ট বিল ঘর বাড়া লেবার খরচ সব কিছু আপনি বাদ দিয়ে আপনার এক লক্ষ টাকা আপনার ইনভেস্ট করলেন এখানে আপনার কিন্তু বাচ্চা বিক্রি করলে আপনি দুই লক্ষ টাকা বাচ্চা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে বলে যে এটাতে ওই কষ্টবিহীন কাজ আপনি মেশিন দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন এটাতে আপনার সময় দিতে হবে না শুধু মাসে দুই দিন একদিন ডিম যেদিন দিবেন আর যেদিন বাচ্চা নামাবেন সেদিনের কাজ আর কি আচ্ছা আপনি কি একটা সমস্যা হলে আরেকটা দিয়ে দিচ্ছেন সাথে সমস্যা হলে না দুইটা কন্ট্রোলার দিয়ে দিচ্ছি যাতে করে কাস্টমার কোনো সমস্যায় না পড়ে আচ্ছা একটা সমস্যা হলে যেন আরেকটা দিয়ে চালাতে হ্যাঁ চালাতে পারে তো সাবোস আপনাদেরকে দেখাই এই যে এই মেশিনটা দেখেন এটা হচ্ছে 4000 ক্যাপাসিটি 4000 এটা গ্যাসকে ডেলিভারি হবে হ্যাঁ এটাই আজকে চিটাং যাবে আচ্ছা এটাই চিটাং যাবে তো আপনারা দেখতেছেন যে একের ভিতরে দুই মেশিন হবে একটা বডি হবে একটা কন্ট্রোলার থাকবে দুইটা দুইটা এটা আমি বাংলাদেশে প্রথম করলাম ঠিক আছে তারপর আমাদের টেকনোলজি যেহেতু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে আলহামদুলিল্লাহ আপনারা সামনে আসলে হয়তো বা দেখতে পারেন মোবাইলের মাধ্যমে যে মেসেজ যায় সেটাও আমরা ইয়ে করতেছি এখন বর্তমানে এটার দাম নিচ্ছেন কত টাকা করে এটা তো হচ্ছে আপনার দুইটা শ্যাটার আছে এদের সাথে হ্যাচার আছে সেটার হচ্ছে চার হাজার বারোশো আছে সেটারটা হ্যাচারটা আপনাদের দেখাবো

হ্যাঁ চাঁদপুর যাবে চাঁদপুরের ফারুক ভাই আমার থেকে ইতিপূর্বে মাল একটা নিয়েছে দুই হাজার ক্যাপাসিটি আমার থেকে নেওয়ার আগে চায়না থেকে আনছে ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে আনছে হ্যাঁ ইনপুট করে আনছে তারপরে আমার থেকে একটা নিছে আমাকে জাস্টিফাই করার জন্য শুধু তো আমার থেকে একটা নিছে নেওয়ার পরে পরবর্তীতে আরেকটা নিছে দুই হাজার ক্যাপাসিটি পরবর্তীতে একটা অর্ডার করছে ছ হাজার ক্যাপাসিটি এখন আবার একটা নিশ্চয় কয় হাজার তিন হাজার ক্যাপাসিটি আচ্ছা হ্যাঁ তারপরে কত নিছে এটার সাথে ধরেন তিনের সাথে এক হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা দাম এটার চার হাজার চার হাজার এই যে এই যে এই দেখতেছেন হ্যাঁ মেশিনটা আপনারা দেখেন এটা হচ্ছে আবার প্রযুক্তি সবকিছু আর ওইটা পিছনে বড় এটা হচ্ছে ছোট ঠিক আছে এটা সাইটে তারপরে এই যে এই মেশিনটা এটা যাবে হচ্ছে মেটাঙ্গ এটা যাবে মেটাঙ্গর কুমিল্লা হ্যাঁ এটাও বিক্রি তারপরে এটা যাবে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 3600 এটা হচ্ছে 3000 এর 3600 আর এ তারপরে আছে এটা এটা হচ্ছে 1200 ক্যাপাসিটি এটা যাবে হচ্ছে বাঙ্গরা কুমিল্লা বাঙ্গরা ঠিক আছে আচ্ছা হ্যাঁ তারপরে বলতেছি ওইটার সাথে এটার সাথে 600 সাথে আছে 1200 সাথে 600 এটা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টোটাল হচ্ছে চারশো আঠারোশো তারপরে হচ্ছে ছয়শো ক্যাপাসিটি এটা যাবে হচ্ছে মমসিং কিশোরগঞ্জ এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে তারপরে এটাও ছয়শো এটা যাবে হচ্ছে চাঁদপুর ঠিক আছে এটা ত্রিশ হাজার টাকা এই যে দেখতেছেন এই যে এটা হচ্ছে ওইটার সাথে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই যে আচ্ছা এটাতে

ওনার কাছে অর্ডার করলে কোনো সমস্যায় সম্মুখীন হবেন না তাহলে টাকা মার যাবে না তাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাতে কোনো কোনো সমস্যা হওয়ার কোনো ঠিক আছে উমর ভাই খুবই ভালো লাগলো আপনি একজন আলেম এই সেক্টরে এগিয়ে আসছেন আপনাদের মতো লোকেরা এগিয়ে আসলে আশা করি প্রতারণা হারটা অনেক কমে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ